পরিস্থিতি চলছে, যা প্রোটোকল চলছিল, সেই প্রোটোকল অনুযায়ী আমরা একটাই ডিসিশন যে আমাদের এখানে যে 323 মানে শীতল মান্নার যার কেস ধরা পড়েছে তাকে নিয়ে বাড়ি পাঠানো হয়েছে বাই অথরিটি, ডিপার্টমেন্ট অথরিটির অর্ডারে। এবং তার সঙ্গে যে আরেকজন রয়েছে শরৎ বলে, সেই ড্রাইভারটারও ধরা পড়েছে। আমরা চাই যে আমাদের ডিপার্টমেন্টগত দিক থেকে সমস্ত স্যানিটাইজেশন ব্যবস্থা হোক। আগামী দিনে আমাদের কি পরিষেবামূলক কাজে যে আমরা যুক্ত আছি, আমরা যেমন পরিষেবাকে বন্ধ না করে মানুষকে পরিষেবা দিতে চাইছি, কিন্তু এর বদলে আমাদের আগামী দিনের প্রোটেকশনটা কী হবে সেইটা নিয়ে আমাদের সঙ্গে আধিকারিকরা কথা বলুন। সিএম বিভিন্ন ডিক্লারেশন করছেন কোভিড প্রোটোকলের উপরে, সেই সমস্ত ডিক্লারেশনগুলো থেকে যেন আমরা বঞ্চিত না হই। অবশ্যই এমতো অবস্থায় আমাদের সোয়াব টেস্টও সবার আগে দরকার, সমস্ত স্টাফের সোয়াব টেস্ট যেন হয়, কারণ আমরা লোকের কাছে যাচ্ছি, ক্লোজে যাচ্ছি, বিভিন্ন ধরনের ব্যাপার রয়েছে। এবং আমাদের যে ইন্স্যুরেন্স ক্লেমটার কথা বলা হয়েছে, সিএম বলছে সেই ক্লেমের আমাদের ব্যবস্থা করব। আমরা বর্তমানে বলতে চাইছি যে আগামী দিনে আমরা যে রাস্তায় বেরোচ্ছি আমাদের প্রোটেকশনটা কী আছে, সেই প্রোটেকশনটার কথা যদি আধিকারিকরা আমাদেরকে জানিয়ে দেয় আমরা রাস্তায় বেরোতে রাজি আছি, পরিষেবাকে না বন্ধ করে। দেখুন এখানে তো বিভিন্ন ধরনের রুটের গাড়ি চলে, বিভিন্ন রাস্তায় সবাইকে বেরোতে হয়। কালকে অবধিও সে ST6 ডিউটি করেছে, ঠিক আছে, তো আমাদের এবং 7 দিন ধরে তার এই সমস্ত উপসর্গগুলো তার মধ্যে ছিল। সে কোনো কারণে হয়তো নেগলিজেন্স করেছে কিন্তু পরবর্তীকালে ধরা পড়েছে, কিন্তু সে তো বিভিন্ন গাড়ি চালিয়েছে, সেই গাড়িগুলোকে তো আমরা ডিউটি করছি, স্যানিটাইজ হোক যাই হোক। তাই আমরা চাইছি যে আমাদেরও উপসর্গ থাক না থাক সবার সোয়াব টেস্টে যেন হয়, এবং আগামী দিনে আমরা পরিষেবাকে বন্ধ করে যেমন কাজ করতে চাইছি সেরকম বন্ধ না করে যেমন কাজ করতে চাইছি সেরকম আমাদের প্রোটেকশনটা কী হবে সেটা যদি আমাদেরকে ডিক্লারেশন দিয়ে দেয় এবং ICMR এর গাইডলাইন ফলো আপ করে যেন আধিকারিকরা আমাদের সঙ্গে সমস্ত বিষয় নিয়ে সিদ্ধান্ত নেন, এটাই আমরা বলতে চাই। আমার নাম অভিজিৎ হোট, ইসি নম্বর 340। আমরা কম্পিউটার সেক্টরে আছি, বুঝেছেন তো, যদি ছবিটাকে এ করতে পারেন তাহলে বুঝুন। G24 আজকে দেখাবে কি দাদা কটা একটু পরে একটা কিছু হচ্ছে তুই তার মধ্যে বলছি দাদা।
আমার কমপ্লেক্স সেক্টরে আছি, বুঝেছেন তো? যদি ছবিটাকে এ করতে পারেন তাহলে খুবই ভালো। G24 ঘন্টা।